হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো বিখ্যাত অভিনেতা মনোজ মিত্রকে নিয়ে তো তার জন্ম বাইশে ডিসেম্বর উনিশশো সালে একজন বাঙালি থিয়েটার চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা এবং নাট্যকার প্রাথমিক জীবন মনোজ মিত্র উনিশশো আটত্রিশ সালে ডিসেম্বরে বাইশ তারিখ ব্রিটিশ ভারতের সাতক্ষীরা জেলায় ধুলি গ্রামে জন্মগ্রহণ করেন যেটা এখন বাংলাদেশে তিনি উনিশশো সাতান্ন সালে কলকাতায় মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন এবং উনিশশো সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেছেন যদিও তিনি প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন উনিশশো সালে কিন্তু উনিশশো বাহাত্তরে চাক ভাঙা মধু নাটকের মাধ্যমে তার উপস্থিতি প্রকাশ পায় যে নাটকটি বিভাস চক্রবর্তী মঞ্চ নির্দেশনায় দিয়েছিলেন বাংলা সিনেমার অন্যতম একজন প্রবাদ প্রথম অভিনেতা হলেন মনোজ মিত্র অনেকেই হয়তো তার এই নামের সাথে পরিচিত নন কিপ্টেগুড়ো হিসেবে তিনি অধিক জনপ্রিয় রাখি পূর্ণিমা সিনেমায় কিপ্টেগুড়ো অভিনয়ের পর তার নামের পরিবর্তে কিপ্টেগুড়ো হিসেবে তিনি বেশি জনপ্রিয় হয়ে ওঠেন তার অভিনয়ের দক্ষতা মুগ্ধ করেছে নব্বই দশকের বাঙালি দর্শককে সিনেমার পাশাপাশি ছোটো পর্দায় থিয়েটারে এবং নাটকেও দক্ষতার সাথে অভিনয় করেছেন তিনি তার অভিনয়ের জন্য তিনি একাধিক পুরস্কার পান শ্রেষ্ঠ নাট্যকারের জন্য নাটক একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ নাট্যকার জন্য কলকাতা বিশ বিশ্ববিদ্যালয় পুরস্কার শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার এশিয়াটিক সোসাইটিক স্বর্ণ পদক শ্রেষ্ঠ অভিনেতার জন্য পূর্ব ফিল্মফেয়ার পুরস্কার বাংলাদেশ থিয়েটার সোসাইটি থেকে মনির চৌধুরী পুরস্কার দীনবন্ধু পুরস্কার প্রচুর অসংখ্য পুরস্কার তার হাতে তার ঝুলিতে রয়েছে এবং আমার আমি রাখি পূর্ণিমা সিনেমা বা এরকম প্রচুর সিনেমা ওনার দেখেছি কিন্তু তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় সিনেমা হচ্ছেন তার সেই বাঞ্ছারামের বাগান সেই সিনেমাটা আমি অনেকবার দেখেছি কিন্তু এই রকম ধরনের সিনেমা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হয়েছে বলে আমার জানা নেই তো বাঞ্ছারামের বাগান হলো উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত তপন সিনহা পরিচালিত একটি চলচ্চিত্র ছবির নাম ভূমিকায় অভিনয় করেন মনোজ মিত্র তারই সাজানো বাগান নাটক অবলম্বনে এই ছবিটি নির্মিত হয় ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং উনিশশো আশি শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কার জয় করে ছবিটির কাহিনী এক বৃদ্ধ কৃষক বাঞ্ছারামের বাগানকে ঘিরে যেটা মনোজ মিত্র রোলটা প্লে করেছিলেন বাগানটি দখল করতে গ্রামের জমিদার মরিয়া হয়ে ওঠে এই জমি দখল করার জন্য এবং এই জমিদারের ভূমিকায় অভিনয় করেন দীপঙ্কর দে এবং এই যে মনোজ মিত্রের ক্যারেক্টারটা সে বৃদ্ধ সে বলে আমি আর কতদিনই বা বাঁচবো তারপরে তুমি এই জমিটা নিয়ে নিও কিন্তু তার আগে আমি যে কদিন বাঁচবো সে কদিন আমার খাওয়ার দাওয়ার ভালো মন্দ খাওয়ার দাওয়ার ব্যবস্থা করো এবং সেই জমিদার তাকে ভালো মন্দ খাওয়াতে থাকবে এবং খাওয়াতে খাওয়াতে একটা সময় সে হাঁটতে চলতে পারতো না সে উঠে দাঁড়াবে এবং এই জমিদারের সেই জমিটা নেওয়া হবে না এই হচ্ছে গল্প নিতে পারবে না এই হচ্ছে গল্প তো এরকম ধরনের গল্প কোনো ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত পাবে না এবং এরকম সেই অভিনয় তোমরা কোনোদিন সিনেমাটা দেখে এসো পাঞ্চারামের বাগান বলে ইউটিউবে হয়তো পেয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এরকম একজন অভিনেতা তার অভিনয় তোমরা অনেক সময় টিভিতেও সিনেমা দেখো তার তো এরকম একজন অভিনেতা তাকে নিয়ে বলতে পেরে সত্যিই আমার ভালো লাগছে এবং যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করছো পি বাংলা পিভিও এবং বেলেখানে ক্লিক করতে বলো না এবং এরকম ধরনের আরও আপডেট আমি তোমাদের দেবো তো তার জন্য সাবস্ক্রাইব করো